হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বং রাই ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে 18ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। সকলকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা রইল। আর বাড়িতেও আজকে বিশ্বকর্মা পুজো হবে, তো এই দেখো ঠাকুর নিয়ে চলে এসেছি আমি কালকেই। কালকে তো আর কোনো ব্লগ হয়নি, তো আজকে তাই ব্লগটা দিচ্ছি। তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা। স্নান টান হয়ে গেছে আর আমি এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে। ব্রাহ্মণ চলে এসেছে, এটা একটা ভাই হয় আমাদের পাড়াতেই বাড়ি, তো পুজো শুরু করে দিয়েছে কন্টিনিউ। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর দেখো আমি খাটের থেকে বারবার রাখার চেষ্টা করছি, যেখান থেকে যদি মানে রেখে দিয়ে ভিডিওটা করা যায়। তো স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আমার, তো কিন্তু সেরকম কিছু হচ্ছিলই না। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের পুজো শুরু হয়ে গেছে। ওম জমা কুম সুম কুম কাসিম কাসত প্রিয়ং মহাদ্যুতি দন্তারিং সর্ব পাপগ্নে নমো তস্মিন দিবাকরং। ওম নমো সূর্যদে পায়নম, ওম নমো পানাথ জলম, ওম নমো সূর্যদে পায়নম, ওম ধূপশিকং নমো সূর্যদে পায়নম, ওম দীপশিকং নমো সূর্যদে পায়নম। ওম পুরো পারে কিছু করবা না, চুপচাপ বসো। গড়িটা কইবো ঠিক আছে, ওদের দিয়েছো তো তাহলেই হবে। তোমার বাবুকে আর রাজাকে ই করে দিয়ে দাও। রাই, আমি কিন্তু এখানে ডেকেছি তোমাকে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েত গোব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম ধূপদীপ ভাগসমন্নাদি পঞ্চদেবতা গণেশ নমো। ওম ধূপদীপ ভাগসমন্নাদি ওম ঐ শ্রী শ্রী বিশ্বকর্মায় দেবায় নমো। ওম পৃথিবীর শান্তি, ওম যত্রস্থ পাপ সমা শান্তি রেধি, ওম সর্ব রোগ শান্তি, সর্ব ব্যাধি শান্তি, ওম শান্তি রে শ্রী পঞ্চস্থ। হয়ে গেছে, আর এখন গাড়ি দুটো পুজো হবে, এটা এখানে পুজো দিয়ে দেবো, আর একটা বাইরে, আর একটা অন্য জায়গায় আছে, সেটা আমি দিয়ে আসবো গিয়ে। প্লেটে এটা আমাদের গাড়িটা পুজো দেওয়া হচ্ছে। আমাদের আর একটা গাড়ি এখানে ছিল, তো গাড়িটাকে ভালো করে মুছে ঠুছে ভালো করে ধুয়ে এই যে ঠাকুরের ঈশের জল দিয়ে
যতটা পেরেছি আর কি করলাম, এখানে রেখে এইভাবে তো আর হয় না, তাও যতটা পেরেছি আর কি পরিষ্কার করার চেষ্টা করলাম। তো ধুয়ে টুয়ে ভালো করে তারপরে এই যে মালা পরিয়েছি। বন্ধুরা, এখন হয়ে গেছে রাত 9টা আর আমি এখন খেতে বসে গেছি। আর আমাদের আজকে ডিনারে করেছে হচ্ছে আলুর দম আর হচ্ছে গিয়ে পোলাও। তো এটা দুপুরে করার কথা ছিল বৌদির, কিন্তু দুপুরে সুযোগ হয়নি তাই করেনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।